বক্স অফিস ক্লাসের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এদেশের দুজন বিশাল বড় সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভার্সেস জসিম তাদের 1992-1992 সালের বক্স অফিস ক্লাস নিয়ে আমরা কথা বলব। এক্স্যাক্টলি 1992-1992 সালে তারা বক্স অফিস ক্লাসে কতবার মুখোমুখি হয়েছিল। একজন অ্যাকশন সিনেমার তুমুল জনপ্রিয় সুপারস্টার আর একজন তখন ভার্সেটাইল ক্যারেক্টার করে ইলিয়াস কাঞ্চন তখন বিশাল বড় সুপারস্টার বনে গিয়েছেন। তো এমন টাইমে 1992-তে তারা কতবার বক্স অফিস ক্লাসে মুখোমুখি হয়েছিল? একই দিন ইলিয়াস কাঞ্চনের সিনেমা যেখানে রিলিজ পাচ্ছে সেখানে রিলিজ পেয়েছিল জসিমের সিনেমা। আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল, তাদের বক্স অফিস ক্লাস নিয়েই আমি স্টার্ট করতে যাচ্ছি ভিডিওটি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। বক্স অফিস ক্লাস ব্যাপারটা এরকমই যে একই দিনে আমরা দেখছি একজন সুপারস্টারের ফিল্ম আসছে এবং সেই ফিল্মকে কাউন্টার দেওয়ার জন্য আরেকজন সুপারস্টারের ফিল্ম আসছে। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হয়, এটা বলিউডে হয়, এটা সাউথ হয়, এটা আমাদের এখানেও কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। কারণ একটা ভালো ডেট যখন আপনি দেখবেন যে একটা ভালো ডেটে আগে থেকে অনেকগুলো সিনেমা ফিক্সড আছে, তো তাকে সরিয়ে দিয়ে আপনি আসতে পারবেন না, যার কারণে কিন্তু আপনাকে ওই ডেটেই কিন্তু আসতে হবে আপনি যদি ওই টাইমে সিনেমা রিলিজ দিতে চান। যাই হোক, আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল। তো ইলিয়াস কাঞ্চন এবং জসিম এই দুই বিশাল বড় সুপারস্টারের আমরা 1992-এর বক্স অফিস ক্লাসে দেখলাম। তিন জানুয়ারি প্রথমবারের মতো বক্স অফিস ক্লাসে মুখোমুখি হলেন 1992-তে ইলিয়াস কাঞ্চন ভার্সেস জসিম। তো প্রথমে আমরা যদি জসিমের ফিল্মটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা মনোয়ার হোসেন পরিচালিত একটি ফ্যামিলি ড্রামা, একটা দুর্দান্ত ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে একটা সিনেমা আসলো, যে সিনেমার নাম লক্ষ্মীর সংসার। শ্যামানার সংসারে কি আসলেই সুখ ছিল? ফ্যামিলি ক্রাইসিস, পাশাপাশি জসিমের অ্যাকশান পার্ট লাগানো হতো, জ্যামস থাকতো গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর জুড়ে জসিমের যে অ্যাকশান প্রোডাকশন হাউস। জসিম শাবানা জুটির পাশাপাশি যেখানে আমরা জাফর ইকবাল দিতির মতো কাস্টিং দেখেছিলাম, পুরো সিনেমা জুড়ে ছিল শাবানার চোখের পানিতে, অডিয়েন্স বুধ হয়ে যাবে এরকম কিছু ছিল। সিনেমার গল্প দুর্দান্ত ভালো ছিল এবং লক্ষ্মীর সংসার সিনেমা এই যে সুপারহিট ফিল্ম, এই ছবিটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে গেল। এবার আমরা চলে যাবো এই সিনেমাটাকে কাউন্টার দিয়ে ইলিয়াস কাঞ্চনের যে ফিল্মটা এসেছিল, এটা ওই টাইমে দাঁড়িয়ে একটা বিশাল বড় কাস্টিংয়ের ফিল্ম ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে। এবং সিনেমাটার কাস্টিং যদি আপনি দেখেন, এটা ছিল শিবলী সাদিক পরিচালিত। শিবলী সাদিক অসংখ্য কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্মের মেকার, তো তার পরিচালিত একটি ফিল্ম আসলো যে ফিল্মের নাম মা মাটি দেশ, যে সিনেমাতে আমরা দেখলাম তৎকালীন সময় ইলিয়াস কাঞ্চন রুবেলের মতো বিশাল বড় দুই সুপারস্টারকে। এখানে আমরা দেখলাম চাম্পাকে, এখানে অমিত হাসান ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এখানে অরুণ বিশ্বাস ছিল একটা হিউজ কাস্টিং। মা মাটি দেশ এবং দেশের প্রতি যে ভালোবাসা এবং এটা মারমার কাট কাট একটা অ্যাকশনধর্মী ফিল্ম ছিল মা মাটি দেশ। ওই টাইমে যে একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের বিশাল বড় কাস্টিংয়ের ফিল্ম ছিল শিবলী সাদিক। বেসিক্যালি কিন্তু এই ধরনের ফিল্ম তিনি কিন্তু অতটা বানাননি শিবলী সাদিক, তার ক্যারিয়ার যদি অ্যানালাইসিস করেন তিনি ক্লাসকে মেনটেন করেছেন সবসময়, নীতিবান, ভিজাচক, তো তার একটা অন্যরকম প্রয়াস ছিল অ্যাকশনধর্মী ফিল্ম। এবং সিনেমাটা কিন্তু বক্স অফিস সুপারহিট হয়ে গেল, তার মানে ফার্স্ট ক্লাসে কিন্তু ইকুয়াল। যেখানে ইলিয়াস কাঞ্চনের সিনেমাটাও সুপারহিট, সেখানে আমরা দেখলাম জসিমের সিনেমাটাও সুপারহিট। এবার আমরা চলে যাব তাদের সেকেন্ড ক্লাস। তাদের সেকেন্ড ক্লাস ঘটল 5 এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের মতো একটা বিশাল বড় ফেস্টিভ্যালে, যেখানে আমরা দেখলাম যে ইলিয়াস কাঞ্চনের দুইটা ফিল্ম আসলো এবং যেখানে জসিমের একটি মাত্র ফিল্ম আসলো। তো প্রথমে আমরা যদি ইলিয়াস কাঞ্চনের দুইটা ফিল্ম নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথমে আমি দুইটা ফিল্মের যে ফিল্মটা নিয়ে কথা বলবো, এটা এফ এ কবির চৌধুরী পরিচালিত একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম পরমা সুন্দরী। নাম ভূমিকায় দিতি, ইলিয়াস কাঞ্চন দিতি পেয়ার ছিল। এখানে সোহেল চৌধুরীকে দেখেছিলাম আমরা, একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে এ টি এম শামসুজ্জামান ছিল, আরও অন্যান্য কাস্টিং ছিল এই সিনেমাতে। তো এফ এ কবিরের ফিল্ম ছিল, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, পরমা সুন্দরী দিতি নাম ভূমিকা। এবং এই সিনেমাটা কিন্তু অ্যাভারেজ মানের ছিল, এই সিনেমাটা কিন্তু অতটা বিজনেস কিন্তু করে না, এটা কিন্তু ওরকম বড় ধরনের সাকসেসফুল কোনো ফিল্ম নয়। এবার ইলিয়াস কাঞ্চনের পরবর্তী সেকেন্ড আমি যে ফিল্মটা নিয়ে কথা বলবো, ঈদুল ফিতরে জসিমের ফিল্মের সঙ্গে ক্লাস করেছিল, এইটা হচ্ছে তো জামিল হক বকুল। সেই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার সেই নির্মাতা, তিনি আবারও ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষকে সেই ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমাতে আনলেন, সিনেমার নাম রাঙ্গিলা। সেই ফোক ফ্যান্টাসি গান, সেই ফোক ফ্যান্টাসি অডিয়েন্সদের কানেক্ট করার জন্য একটা অন্যরকম প্রয়াস ছিল এই সিনেমাটা। তো সিনেমাটা যদি আপনি দেখেন ওই টাইমের হিসেবে কিন্তু বেশ ভালো সিনেমা, খুবই টপনস, খুবই যে বিশাল একটা সিনেমা ওরকম নয়। তো এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট ছিল, আজ এ কমার্শিয়াল সাকসেস। এবার আমরা চলে যাবো জসিমের যে ফিল্মটা এসেছিল পবিত্র ঈদুল ফিতরে। তো পবিত্র ঈদুল ফিতরে 5 এপ্রিল জসিমের যে ফিল্মটা আসলো, এটা দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত একটি বিশাল কাস্টিংয়ের একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের ফিল্ম ছিল। রূপসী নাগিন, জসিম নতুন পেয়ারের পাশাপাশি আমরা দেখলাম মান্না,
চম্পা পেয়ার, রূপসী নাগিন। তো দিলওয়ার জাহান জন্টু বেসিক্যালি এই ধরনের প্রবাস তখন করতেন, এবং দিলওয়ার জাহান জন্টুর এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে বেশ ভালোই কিন্তু চলতো, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট ছিল, খুবই বড় ধরনের সাকসেসফুল, খুবই কিছু ওরকম না হলেও কিন্তু বক্স অফিসে কিন্তু সিনেমাটা হিট ছিল। এটা হচ্ছে তাদের সেকেন্ড ক্লিয়ার, যেখানে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন দুইটা সিনেমা, সে একটি হিট একটি এভারেজ, যেখানে জসিমের একটি ফিল্ম সে কিন্তু এভারেজ হয়ে মানে হিট হয়ে গেল। এবার আমরা চলে যাব তাদের তিন নম্বর ক্লিয়ার, হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভার্সেস জসিম। তাদের থার্ড ক্লিয়ার ঘটলো একদম ডিসেম্বরের লাস্টের দিকে, বড়দিনে, পবিত্র বড়দিন, আমরা জানি 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর কিন্তু আমরা দেখলাম এই দুই সুপারস্টারের বক্স অফিস ক্লিয়ার, এবং এটা একটা উল্লেখযোগ্য ক্লিয়ার ছিল। এই ক্লাসে আমরা ইলিয়াস কাঞ্চনেরও একটি সোলো ফিল্ম আসতে দেখলাম, সেখানে আমরা একটি সোলো ফিল্ম আসতে দেখলাম জসিমের। তো প্রথমে আমরা যদি জসিমের ফিল্মটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা সফি বিক্রমপুরি তার প্রোডাকশনের ফিল্ম ছিল, দিলওয়ার জাহান ঝন্টু ছিল সিনেমার নির্মাতা। সিনেমার নাম শান্তি অশান্তি, শান্তি অশান্তি, জসিম মানে ফ্যামিলি ক্রাইসিস, জসিম মানে অ্যাকশান, জসিম মানে ফ্যামিলি ড্রামা, জসিম মানে অডিয়েন্সদের আকৃষ্ট করার মতো একটা ব্যাপার। এখানে জসিম নতুন পিয়ারের পাশাপাশি আমরা টিনেজ অডিয়েন্সের ধরার জন্য আমরা দেখলাম এখানে বাপ্পারাজ নতুন, একটা হিউজ কাস্টিংয়ের ফিল্ম ছিল শান্তি অশান্তি, এবং দিলওয়ার জাহান ঝন্টুর উল্লেখযোগ্য বিগ বাজেটের ফিল্মের ভিতর কিন্তু এই ফিল্মটা অন্যতম। দিলওয়ার জাহান ঝন্টু অসংখ্য বিগ বাজেটের বড় বড় ফিল্ম বানিয়েছেন, এবং তার ভিতর কিন্তু এই ফিল্মটা কিন্তু উল্লেখযোগ্য, তিনি যত বড় বাজেটের ফিল্ম বানিয়েছেন। তো এই ছবিটা শান্তি অশান্তি সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপারহিট ছিল, এবং এই সিনেমাটাকে কাউন্টার দিয়ে আমরা ইলিয়াস কাঞ্চনের যে ফিল্মটা আসতে দেখলাম, এটা তো জামেলক বকুল পরিচালিত, সেই নির্মাতা তো জামেলক বকুল, তিনি ইলিয়াস কাঞ্চন এবং পঞ্জু ঘোষ এই পেয়ারকে নিয়ে একটি ফিল্ম বানালেন, যে সিনেমাটা ছিল ওই টাইমে দাঁড়িয়ে বেদের মেয়ে জ্যোৎস্নার সময় তার সাইন করা একটা ফিল্ম ছিল। ওই টাইমে আমরা জানি যে ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে যায়, তো তখন তিনি সাইন করেছিলেন, তো 2 লক্ষ টাকা তাকে রেমুনেশন দিয়েছিলেন। তিনি তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলে গাড়িয়াল ভাই, আরও এখানে কবিতা ছিল, নাসির খান ছিল, তো গাড়িয়াল ভাই, এটা সেই বেদের মেয়ে জ্যোৎস্নার সেই পালস সেই সিস্টেম সব কিছু মিলিয়ে আপনি যদি আসেন অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস, এই সিনেমাটা কেমন ছিল, তো সিনেমাটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল ছিল, গাড়িয়াল ভাই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে গেল। তো এই তিনটা ক্লাসে আমরা কিন্তু 1992-এর 2-তে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভার্সেস সুপারস্টার জসিমকে দেখলাম, এবং তিনটা ক্লাসের মুখোমুখি থেকে কতবার উইন হয়েছে এটা নিয়েছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। সেই বেদের মেয়ে জ্যোৎস্না সেই পালস সেই সিস্টেম সব কিছু মিলিয়ে আপনি যদি আসেন অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস, এই সিনেমাটা কেমন ছিল, তো সিনেমাটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল ছিল, গাড়িয়াল ভাই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে গেল। তো এই তিনটা ক্লাসে আমরা কিন্তু 1992-এর 2-তে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ভার্সেস সুপারস্টার জসিমকে দেখলাম, এবং তিনটা ক্লাসের মুখোমুখি থেকে কতবার